সফল ভবিষ্যৎ গড়ার একটাই কাহিনী, ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী। এই ভিডিও দুই পৃথিবী ছবি, সালটা 2010। দুই তারকাকে এক করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর, না আর কখনো সেলুলয়েডের পর্দায় স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি দেব এবং জিতকে। এখন তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড় দুই সুপারস্টার। কেমন হয় যদি দুই পৃথিবী আবার এক হয়ে যায়? দুই সুপারস্টারের ভক্তদের মধ্যে তীব্র উৎসাহ তৈরি করে দিলেন রাজ চক্রবর্তী নিজেই। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন তাঁর, দেব ও জিতের সঙ্গে সাম্প্রতিক সময়ের এই ছবি, আর লিখলেন, আমার দুই পৃথিবী সব সময়ের জন্য ইন্ডাস্ট্রি শাসন করা গিরো। ব্যাস, ফ্যানেদের আর ধরে রাখে কে, চারিদিক থেকে আবদার, দেব এবং জিতকে আবার একসাথে এক সিনেমাতে দেখতে চাই। কেউ কেউ বললেন দুই পৃথিবী টু চাই। তেমনটা কি আদৌ হতে চলেছে? কিংবা দুজনের সঙ্গে সিনেমা নিয়ে কি আদৌ কোনো আলোচনা হলো? উত্তরটা সবথেকে ভালো দিতে পারবেন পরিচালক রাজ চক্রবর্তী এবং তাঁর দুই পৃথিবী দেব এবং জিত। তবে ভক্তরা কিন্তু অধীর অপেক্ষায়। কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী, কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।